বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। সুপ্রিয় প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহর অশেষ রহমতে নিশ্চয় তোমরা ভালো আছো। আমিও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের যথারীতি লাইভ ক্লাস দশম শ্রেণীর জন্য আমরা বরাবরই মূলের ধারণা ও রাসায়নিক গণনা নিয়ে আলোচনা করছি। আমরা গত লেসনে, গত পাঠে আমরা পড়েছি পাঠ 6.2.1, শতকরা সংযুতি নির্ণয়। অর্থাৎ শতকরা সংযুতি থেকে আমরা স্থূল সংকেত নির্ণয় আমরা শিখেছিলাম, তাই না? আর শতকরা সংযুক্তি নির্ণয়ের কিলাস্থানির শতকরা সংযুক্তি নির্ণয় আমরা রিভাইজ করেছিলাম একটু, তাই না? ঠিক আছে আমার সাথে কথা? রোহিত, রোহিত শুনতে পাচ্ছ? নাবিলা, তামিম, জাহিন শুনতে পাচ্ছ? জাহিন এই মাত্র জয়েন করেছে। ইয়েস স্যার, ঠিক আছে স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে। তাহলে আমরা গতদিন যেটা পড়িয়েছি সেটা তোমাদের কনসেপ্ট আছে ইনশাল্লাহ, গতদিনের পড়া সম্পর্কে আছে কনসেপ্ট? রোহিত, রোহিত শুনতে পাচ্ছ? রোহিত, তোমাকে ডাকছি। ইয়েস স্যার, বলেন। গতদিন পড়া পড়িয়েছি বলো তুমি রোহিত। স্যার, যে মৌলের ধারণা সত্য সংযুক্তি থেকে স্থূল সংকেত নির্ণয়। হ্যাঁ, গুড। তাহলে আমরা আজকে নতুন টপিকে যাচ্ছি, সেটা হচ্ছে শতকরা সংযুক্তি থেকে আমরা কিভাবে আণবিক সংকেত বের করব। তাহলে আণবিক সংকেত কাকে বলে জানো? আণবিক সংকেত কাকে বলে, কে বলতে পারবে? এখানে কে ট্যালেন্ট আছে বলো? জাসেদুজ্জামান বলতে পারবা আণবিক সংকেত কি? তারপর ইয়াদ বলতে পারবা? ইয়াদ আণবিক সংকেত কি? রোহিত আণবিক সংকেত কি বলো? রোহিত শুনতে পাচ্ছ না? মুমিত, জি স্যার, বলেন। বলছি আণবিক সংকেত কি বলো তো দেখি স্যার। কোন যৌগ, মানে কোন যৌগ যতগুলো অণু বা পরমাণু নিয়ে গঠিত সে তার মানে সংকেতকেই বলা হচ্ছে আণবিক সংকেত। অর্থাৎ একটা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে আণবিক সংকেত বলে, অণুর সংক্ষিপ্ত রূপ। ওকে, তাহলে অণুর সংক্ষিপ্ত সংক্ষিপ্ত অণুর সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে? অণুর সংক্ষিপ্ত রূপ, অণুর অণুর সংক্ষিপ্ত রূপ। ওকে, যেমন দেখো H2O, এটা কিন্তু একটা আণবিক সংকেত। তারপর H2O2, এটা কিন্তু একটা হাইড্রোজেন পারক্সাইডের আণবিক সংকেত। আর এটা যদি স্থূল সংকেত হয় তাহলে HO হবে। তাহলে আণবিক সংকেত নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমে স্থূল সংকেত বের করতে হবে। মুমিত শুনতে পাচ্ছ? বুঝতে পেরেছো তুমি মুমিত বিষয়টা? আমি লিখেছি দেখো বোর্ডে, অণুর সংক্ষিপ্ত রূপ হচ্ছে H2O, এটাই কিন্তু আণবিক সংকেত। তাহলে আণবিক সংকেত হচ্ছে একটা মৌলের, একটা যৌগে বা মৌলের সঠিক সংকেত। আর হাইড্রোজেন পারক্সাইড আণবিক সংকেত বা স্থূল সংকেতটা হচ্ছে অণুর মধ্যে যে পরমাণু গুলো রয়েছে সেই পরমাণুর অনুপাত প্রকাশ করে। তুমি গত ক্লাস করোনি এর জন্য সমস্যা হচ্ছে। এখানে দেখো আছে হাইড্রোজেন, আছে কয় পরমাণু? হাইড্রোজেন আছে 2 পরমাণু, আর অক্সিজেন আছে 2 পরমাণু। মুমিত, এই জায়গাগুলো পরমাণুর জায়গা। তাহলে এখন যদি আমরা হাইড্রোজেন ইজ টু অক্সিজেন বলি, তাহলে 2:2, তাহলে একে যদি আমরা সংক্ষিপ্ত করি উভয় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করতে পারবো না, তাহলে এটা হচ্ছে 1:1। এর জন্য আমরা H1:1 লিখি, এই সংক্ষিপ্ত রূপ আমরা H লিখি। ঠিক আছে, কথা বোঝা গেছে মুমিত? এবার মুমিত বুঝতে পেরেছে? এবার মুমিত নাইস রে, যা বুঝতে পেরেছ? জাহিন আচ্ছা, ঠিক আছে, দেখো শুনতে পাচ্ছে না মনে হয়। তাহলে এগুলো আমরা গতদিন পর্যন্ত পড়েছি। তাহলে স্থূল সংকেতের সংজ্ঞাটা একটু দিয়ে দাও, গতদিনের পড়াইটা। রাহিমা বলো তো স্থূল সংকেতের সংজ্ঞা। রাহিমা
সুমাইয়া খানম জি স্যার বলছি আনবি এই স্থূল সংকেতের সংজ্ঞাটা একটু দাও তুমি প্লিজ স্থূল সংকেতের সংজ্ঞা যে সংকেত দিয়ে অণুতে পরমাণুগুলোর অনুপাত বোঝানো যায় সেটাকে স্থূল সংকেত বলে ভেরি গুড সুন্দর হয়েছে তাহলে আমরা এই স্থূল সংকেতকে কাজে লাগিয়ে আমরা এখন আণবিক সংকেত নির্ণয় করা শিখব পার্ট 6.2.2 এর পেজ নম্বর হচ্ছে 124 তোমাদের মূল বই পেজ নম্বর 124 তাহলে দেখো আমি অঙ্কটাকে লিখি তোমাদের গণিত লেখা আছে দেখো কোন যৌগে কার্বন কোন যৌগে যৌগে কার্বন সমান 92.31% বা কার্বনের শতকরা সংযুতি সমান 92.31% কমা দিয়ে হাইড্রোজেনের শতকরা পরিমাণ 7.69% এটা ছিল গত কোশ্চিনে গত টপিকে উক্ত যৌগের স্থূল সংকেত বের করো তাহলে এখন কিন্তু আমরা কি বের করছি আণবিক সংকেত বের করছি এর জন্য কোশ্চিনে আরেকটা তথ্য দেওয়া থাকবে উক্ত যৌগের আণবিক ভর দেওয়া থাকবে কোশ্চিনে দেওয়া আছে দেখো এটা দেওয়া আছে দেওয়া আছে আবার উক্ত যৌগের যৌগের আণবিক ভর সমান কত 28 দেওয়া আছে মনে হয় না সরি 78 তাহলে 78 দশ আণবিক ভর আচ্ছা আণবিক ভরের কোন একক আছে বলো তো মাথির না স্যার নাই গুড তাহলে 78 দশ আছে আণবিক ভর তাহলে যৌগটির আণবিক সংকেত বের করতে হবে যৌগটির আণবিক সংকেত বের করতে হবে ক্লিয়ার এটাই হচ্ছে আমাদের কোশ্চেন কোশ্চেনটা বুঝতে পেরেছ ইয়াদ জি স্যার বুঝতে পেরেছি আচ্ছা দেখো আমি বলি কোন যৌগে কার্বন 92.31 হাইড্রোজেন 7.69 দেওয়া আছে উক্ত যৌগের আণবিক ভর 78 যৌগটির আণবিক সংকেত বের করো বের করতে হবে তাহলে যখন স্থূল সংকেত বের করেছিলাম তখন কিন্তু এই আণবিক ভরের তথ্যটা কিন্তু দেওয়া ছিল না তাহলে আণবিক ভর নির্ণয়ের জন্য সরি আণবিক সংকেত নির্ণয়ের জন্য অবশ্যই আণবিক ভর দেওয়া থাকবে কোশ্চিনে বুঝাতে পেরেছি তোমাদেরকে জি স্যার আচ্ছা তাহলে আমরা এবার উত্তর করি তাহলে আমরা সমাধান করব এখন সমাধান হচ্ছে যতটুকু স্থূল সংকেত বের করা শিখাচ্ছি সেটা তো জানোই সেটা কি আবার পুনরায় বলা দরকার আছে স্থূল সংকেত যেটা বের করা শিখাইছি কতদিন সেটা পর্যন্ত তোমাকে বের করে আসতে হবে তাহলে আমি সংক্ষেপে বলি আরেকবার কার্বনের মোল সংখ্যা বের করতে হলে কি করতে হয় শতকরা পরিমাণ উপরে তাহলে কার্বনের শতকরা পরিমাণটা উপরে 92.31/12 যেহেতু কার্বনের পারমাণবিক ভর সংখ্যা 12 এটা ভাগ করলে 7.69 হবে আর হাইড্রোজেনের মোল সংখ্যা হবে তাহলে কত 7.69/1 = 7.69 দেখো ঠিক আছে এবার যদি পূর্ণ সংখ্যা না আসে তাহলে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা 7.69 কে 7.69 দিয়ে ভাগ করলাম তাহলে এটা ওয়ান তাহলে এখন আমরা কি পেলাম carbon:hydrogen = 1:1 অর্থাৎ C1H1 বা CH বলো তো এই পর্যন্ত আমরা বের করি নাই জি স্যার তাহলে এটা কিন্তু কতদিনের লেকচার তাহলে এই লেকচারের সাথে অ্যাড করে দিয়েছে আজকে আণবিক সংকেত তাহলে এবার নতুন ভাবে আমাদেরকে করতে হবে যেটা স্থূল সংকেত বের হবে সেটা থেকে শুরু করতে হবে এবার তোমাকে লিখতে হবে মনে করি বা ধরি CH এর আণবিক সংকেত কি বলতো CH কে N দিয়ে গুণ করতে হবে CH কে কি দিয়ে গুণ করতে হবে CH কে কি দিয়ে গুণ করতে হবে N দ্বারা অর্থাৎ এখানে যেটাই বের হোক
CH হোক আর HNO3 হোক আর H2SO4 হোক তাকে ফার্স্ট ব্র্যাকেটে ঘিরে দিয়ে তাকে N গুণ করতে হবে। তাহলে N গুণ করলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি CNHN বলতে পারি না? জি স্যার। এটা একটা কাজ গেল, তাহলে ধরে ফেললে এটা। তাহলে এখন আমাদের N এর মান কিন্তু বের করতে হবে। তাহলে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা স্থূল সংকেতের আণবিক ভরটা বের করতে হবে। স্থূল সংকেত এর আণবিক ভর, তাহলে CH না, তাহলে CH এর আণবিক ভর কত হবে? কার্বন হচ্ছে 12 আর হাইড্রোজেন হচ্ছে 1। তাহলে 12 কে যদি আমরা 1 যোগ করি তাহলে 12 টাকে কত হয়? 13 হয়। কথা কি বুঝছো আমার না বুঝছো না? না বুঝলে কিন্তু বলো। বুঝছি স্যার। তামিম বুঝছো? তানভীর, আমিরা, রাহিমা, রোহিত, রোহিনা বুঝছো? অবশ্যই স্যার। রোহিনা? জি স্যার। জি স্যার বুঝতে পারছি। গতকালে লেকচারের সাথে আমরা এই লাইনটা আজকে নতুন করলাম আর এই লাইনটা নতুন করছি, তাই না? জি স্যার। তাহলে আমরা CH ইনটু N কে CNHN দিয়ে আমরা প্রকাশ করতে পারি, এটাও প্রকাশ করতে পারি, এটাও প্রকাশ করতে পারি, যে কোনো একটা প্রকাশ করবা। তাহলে এবার স্থূল সংকেতের আমরা কি বলি, 12 যোগ 1 সমান 13 দিয়েছে, কারণ কার্বনের পারমাণবিক ভর 12 আর হাইড্রোজেনের পারমাণবিক ভর 1। তাহলে 12টা কি কত হয়? 13। এবার তোমাকে যেটা মনে রাখতে হবে N এর মান তো বের করতে হবে, তাহলে N মূল সংখ্যা না বলো তো? তোমাদের বই লেখা আছে দেখো, N ইকুয়াল টু কি লেখা আছে দেখো, যৌগের আণবিক ভর, যৌগের আণবিক ভর, আণবিক মধ্যাহ্নটা লেখা হচ্ছে না আমার, যৌগে যৌগের আণবিক ভর ডিভাইডেড বাই নিচে কি আছে দেখো, স্থূল সংকেতের ভর, স্থূল সংকেতের ভর। আচ্ছা যৌগের আণবিক ভর জানা আছে তোমাদের? যৌগের আণবিক ভর জানা আছে কি বলতো সৌরভ? ইয়েস। হ্যাঁ 78। তাহলে 78, হ্যাঁ ভেরি গুড। তাহলে 78 আর নিচে দেখো স্থূল সংকেতের ভর, তাহলে আমরা স্থূল সংকেতের আণবিক ভর বের করলাম আমরা কত? 13। তাহলে 6 13 কত হয়? 6 13 78 হয় না ভাইসা? 6 13 78 হয়। মুনতাসির? জি স্যার। এখন আমাদের এ নির্মাণ বের হয়ে গেছে, তাহলে আমরা আণবিক সংকেতের জায়গাতে, অতএব CH এর আণবিক সংকেত, সংকেত C দেখো N আর HN ছিল তাই না, তাহলে এ নির্মাণ কি এটা ছয় না? জি স্যার। তাহলে উভয় জায়গাতে কি আমরা C6H6 দেখতে পারবো না? তাহলে এটাই উক্ত যৌগের আণবিক সংকেত, এটাই হচ্ছে আমাদের ম্যাথামেটিক্যাল টার্ম ছিল আজকে। তাহলে এখানে বুঝা গেছে, আমি আরেকটা উদাহরণ টানব অবশ্য। তোমরা কি বুঝতে পেরেছো? যারা এখানে বুঝতে পেরেছো তার একটা হাত তুলো তো। রিয়া বুঝতে পেরেছে, মাহাথির বুঝতে পেরেছে, রোহিত, তামিম, ইয়াদ, সৌরভ, তারপর হচ্ছে আকাশ, কই বুঝেনি এখনো, আকাশ হাত তুলেনি, রোহিনা তুলেছে, নাবিলা তুলেছে, 9 জন তুলেছে, আছে 21 জন, হ্যাঁ 10 জন উঠিয়েছে হাত, আমির হামজা, ইমন বুঝো নাই, মাইশা বুঝেছে, ভেরি গুড। মাইশা কথা বলে না কিন্তু এখন হাত তোলার কথা তো শুনে তো মাইশা কথা বললো। রোহিত বুঝেছে, 11 জন, হ্যাঁ 11 জন, রিয়া, মাতি, তামিম, ইয়াদ, সৌরভ, তানভীর, রোয়না, নাবিলা, আকাশ, মাইসা, রোহিত, 10 জন হয়ে গেল 11 জন থেকে। আচ্ছা ধন্যবাদ, তোমরা হাত নামায় নাও এবার, ঠিক আছে? তাহলে আমরা মুছে দিলাম বোর্ডটা। আণবিক সংকেত থাকলে নির্ণয় করতে হলে তোমাকে আণবিক ভর দিবে। এখন দেখো আর একটা নতুন জিনিস বলবো, যদি কোশ্চিনে আণবিক ভর দেওয়া না থাকে তাহলে দেওয়া থাকবে বাষ্প ঘনত্ব, বাষ্প ঘনত্ব কে ডি দ্বারা প্রকাশ করা হয়। বাষ্প ঘনত্ব কি দিয়ে প্রকাশ করা হয় বলতো? ডি দ্বারা। ডি দিলে 78 এর অর্ধেক কত হয় বলতো?
আঠাত্তর যোগ কত হয়? তিন দুগুণী ছয় আর নয় দুগুণী আঠারো উনচল্লিশ হয়। তাহলে বাষ্প ঘনত্ব হলে উনচল্লিশ দিত ওখানে। একটি যৌগে কার্বনের শতকরা পরিমাণ এত, হাইড্রোজেনের শতকরা পরিমাণ এত, ঠিক আছে? দিয়ে বলতো যে উক্ত যৌগের বাষ্প ঘনত্ব উনচল্লিশ, বাষ্প ঘনত্ব উনচল্লিশ, বাষ্প ঘনত্ব উনচল্লিশ। আচ্ছা দেখো, তাহলে যদি ডি এর মান দেয় তাহলে এখানে উনচল্লিশ দিবে। তাহলে এখানে একটা সূত্র জেনে নিতে হবে তোমাকে, এম ইকুয়াল টু টু ডি। তোমাদের বাষ্প ঘনত্বের সংজ্ঞা নাই বইয়ে, সিলেবাসে জানানো দরকার নাই, ঠিক আছে? যদি বাষ্প ঘনত্ব ভাষাটা দেওয়া থাকে, সিলেবাসই নাই তোমাদের বাষ্প ঘনত্ব, তবে কোশ্চিন আমাদের দিয়ে দিতে পারে, বাষ্প ঘনত্ব উল্লেখ করাতে থাকতে পারে আণবিক ভরের চাইতে, আণবিক ভরের পরিবর্তে। তাহলে আণবিক ভর দিলে ডি এর মান হচ্ছে উনচল্লিশ দিবে। এটাকে তুমি আণবিক ভর তৈরি করতে পারবা, যে বাষ্প ঘনত্ব আণবিক ভর ইকুয়াল টু, ভর ইকুয়াল টু বাষ্প ঘনত্ব গুণিত দুই, ঠিক আছে? যে মানটা থাকবে উনচল্লিশ মান আছে বাষ্প ঘনত্বের গুণিত দুই, ইকুয়াল টু আঠাত্তরই আসবে। এই আণবিক ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি। তাহলে এম ইকুয়াল টু আণবিক ভর, টু একটা সংখ্যা, ডি হচ্ছে বাষ্প ঘনত্ব। বোঝা গেল? কোশ্চিনটা যদি বলতো তাহলে এইভাবে বলতো, একটি যৌগের কার্বনের শতকরা পরিমাণ 92.31, হাইড্রোজেন 7.69 হলে উক্ত যৌগের বাষ্প ঘনত্ব হচ্ছে উনচল্লিশ হলে উক্ত যৌগের আণবিক সংকেত বের করে। বুঝা গেছে? নাবিলা হাত নামিয়ে নাও। বুঝা গেল রোহিত? অবশ্যই। তাহলে বাষ্প ঘনত্ব দেওয়া থাকলে শুধু আণবিক ভর বানিয়ে নিতে হবে, ওকে দুই দিয়ে গুণ করলে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখন দেখো, আণবিক সংকেত থেকে স্থূল সংকেত নির্ণয় হবে, আণবিক সংকেত থেকে স্থূল সংকেত নির্ণয় পারবো না? এখন দেখো একটা যৌগ আছে C6H12O6, এর একটা যৌগ কিসের সংকেত বলতো? গ্লুকোজ। গ্লুকোজ, এর হচ্ছে সংকেত হচ্ছে গ্লুকোজের, এটা হচ্ছে গ্লুকোজ, গ্লো গ্লুকোজ, গ্লুকোজ। তাহলে স্থূল সংকেত আণবিক সংকেত থেকে স্থূল সংকেত বের করতে হবে। তাহলে স্থূল সংকেত কি বলতো? স্থূল সংকেতটা কাকে বলেছি? আমি বলেছি, পড়িয়েছি, বলতো কেউ? স্যার, যে সংকেত দিয়ে অণুতে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করে তাকে স্থূল সংকেত। সুন্দর হয়েছে ইয়াদ। তাহলে অণুতে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করতে ব্যবহৃত হয় এই স্থূল সংকেত। তাহলে এখানে দেখি আমরা, দেখো কার্বন ইজ টু হাইড্রোজেন ইজ টু অক্সিজেন। তাহলে কার্বন ছয় ইজ টু কত? বারো ইজ টু সিক্স। এই ছয় ইজ টু বারো ইজ টু ছয়, একে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করা যায় বলো? একে সংক্ষিপ্তকরণ করা যায়? আমি বলেছি ভাগ করলে বা গুণ করলে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে সবকে। দেখো সবাইকে ছয় দিয়ে ভাগ করা যায়, ছয় ছয় ছয়, তাহলে কি এক ইজ টু দুই ইজ টু এক। তাহলে কার্বন হচ্ছে কটা? একটা। হাইড্রোজেন হচ্ছে কয়টা? দুইটা। আর অক্সিজেন হচ্ছে একটা। স্থূল সংকেত নির্ণয়ের ধাপ ফোর নিয়মে লেখা আছে, যদি এক থাকে পরমাণু সংখ্যা তাহলে সেটা লেখার দরকার নেই। বলেছি এর আগে, পরমাণু সংখ্যা যদি এক থাকে তাহলে সেটা লেখার দরকার নেই, আমরা এটা আমরা বলেছি ধাপ চারে। তাহলে এটাকে কি বলতে পারি আমরা? CH2O। তাহলে গ্লুকোজের স্থূল আণবিক সংকেত হচ্ছে C6H12O6, আর এটা হচ্ছে গ্লুকোজের স্থূল সংকেত, গ্লুকোজের স্থূল সংকেত দুই। কথা বোঝা গেল সৌরভ? তাহলে এই ছিল আজকে আমাদের আলোচনা। তোমরা আলোচনা কি সব বুঝতে পেরেছ? এই টপিকে এটাই ছিল মেন পড়া আমাদের, ঠিক আছে? আচ্ছা, এই ছিল আমাদের আলোচনা। আরো অনেক আছে, যেমন দেখো সালফিউরিক অ্যাসিড যদি বলি আমরা, এখন H2SO4,
তাহলে এখানে কি আছে, হাইড্রোজেন ইজ টু সালফার ইজ টু অক্সিজেন, তাহলে হাইড্রোজেন আছে দুইটা, সালফার হচ্ছে একটা, আর অক্সিজেন হচ্ছে কয়টা, চারটা। এটা কি সংক্ষিপ্তকরণ করা যায় বলতো দেখি, এটা কি সংক্ষিপ্ত করা যাবে? একে যদি দুই দিয়ে ভাগ করি, একে দুই দিয়ে ভাগ করতে হবে, একে দুই দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা হচ্ছে 1:0.5:2। দেখো একটা কিন্তু কমপ্লেক্স নাম্বার চলে এসেছে, তাহলে এটার জন্য কি ভাগ করা যাবে? ভাগ করা যাবে না। তাহলে পরমাণু সংখ্যা বা মোল সংখ্যা কখনোই দশমিক দীপ্ত ভগ্নাংশ হতে পারে না, এর জন্য এগুলো ভাগ করা যাবে না। তাহলে দেখা যাচ্ছে যে ভাগ করা যাচ্ছে না বলেই এদের স্থূল এবং আণবিক সংকেত একই, 2:1:4, অর্থাৎ H2SO4। কথা বোঝা গেল বলেন? তাহলে কোন যৌগগুলো, কোন যৌগগুলো স্থূল এবং আণবিক সংকেত একই হবে রোহিত? বলো তো রোহিত, বলো কোন যৌগগুলো স্থূল এবং আণবিক সংকেত একই হবে? স্যার আপনি বলেছিলেন যে যেসব মানে যৌগগুলোর মানে মানে পরমাণু সংখ্যাকে কোনো মানে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, মানে নিঃসৃত হতো না সেই সংখ্যা। হ্যাঁ একবার এটাই বলবা, সুন্দর রোহিত, ভেরি গুড। দিয়ে তোমরা তাহলে এখন একটা কোশ্চেন লিখে দিই আমি দেখি, নিচের কোনটির স্থূল এবং আণবিক সংকেত একই, নিচের কোনটির স্থূল ও আণবিক সংকেত একই, এক দিয়েছি আমরা NH3, দুই দিলাম আমরা H2O2, আর তিন দিলাম আমরা H2O, নিচের কোনটি সঠিক? বলো তো দেখি কোনটা, এক ও দুই, দুই ও তিন, এক ও তিন, তাহলে এটা হবে উত্তর আর এটা হবে উত্তর। আর যদি নিচের কোনটির স্থূল সংকেত আণবিক সংকেত ভিন্ন যদি বলে তখন কি হবে? দুই নম্বর হবে, তখন স্যার শুধু দুই নম্বর হবে, তখন কিন্তু দুই নম্বর হবে। তাহলে আমরা এটা শিখতে পেরেছি বলো? জি স্যার আমরা শিখতে পেরেছি। তাহলে আজকে আমরা কি শিখলাম বলো, এ পর্যন্ত আমরা কি শিখলাম স্যার? শতকরা সংযোজন থেকে আণবিক সংকেত নির্ণয়, আণবিক সংকেত থেকে স্থূল সংকেত নির্ণয়, তারপরে স্যার এই তো কোনটার ভিন্ন, আণবিক সংকেত কোনটার ভিন্ন কোনটার একই, এগুলো শিখ বাষ্প ঘনত্ব শিখেছি, বাষ্প ঘনত্ব আণবিক ভরের অর্ধেক এবং আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ, এটা শিখেছি আমরা। তাহলে এগুলো জি স্যার, এই বাষ্প ঘনত্বের এই শব্দটা যদি তোমরা না শিখো তাহলে কিন্তু তোমরা অঙ্ক করতে পারবে না। ভাইসাস বাষ্প ঘনত্ব বলে দিয়েছে এবং বিভিন্ন বোর্ড পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনটা বলেছে, তাহলে আমাদেরকে কি এই বিষয়গুলো কি মাথায় রাখতে হবে না বলো? এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আজকে একটু অন্য বিষয়ে কথা বলি, তোমরা আমাদের নিজস্ব ওয়েবসাইট ফলো করেছো? ফলো করো, কে কে ফলো করো, হাত তোলো তো, নাবিলে হাত নামাও, তুমি নাবিলে হাত নামাও তো, নাবিলে হাত নামাও। আচ্ছা হ্যাঁ, এবার কে কে আমাদের ওয়েবসাইট ফলো করে একটা হাত তোলো তো। হ্যাঁ রইনা, বাহ, অনেকে আমার শাখায়, আমার শাখা ভিন্ন শাখা সব শাখাতে আছে, সাইদুর রহমান, রাফি, নোমান, মাহাতির, ইয়াদ, রইনা, তারপর সৌরভ, মায়সা, রোহিত হাসান, হ্যাঁ অনেকেই, আটজন আমাদের ওয়েবসাইট ফলো করো। তোমাদের অবশ্যই ওয়েবসাইট সম্পর্কে জ্ঞান ধারণা অবশ্যই ভালো হয়েছে আমি বুঝতে পারছি। আমাদের যারা জয়েন করো না তাদের উদ্দেশ্যে বলি, আমাদের নিজস্ব সাইট ecare.srishti.edu.bd, আমি এই সাইটটাই ক্রোম ব্রাউজারে তোমাকে এটাতে জয়েন করতে হবে। এখানে কি কি পাবা, এখানে তোমার ক্লাস রুটিন পাবা, আমাদের স্যারদের সবার নাম্বার পাবা, তোমাদের স্টুডেন্টদের নাম্বার পাবা, সব পাবা, অল দেখতে পাবা, এখানে লাইভ ক্লাস দেখতে পাবা, ভিডিও ক্লাস দেখতে পাবা,
হোমওয়ার্ক দেখতে দিতে পারবা, আমরা দিতে পারবো, তোমরাও দিতে পারবা। তারপর তোমরা যে ভিডিও ক্লাস এবং লাইভ ক্লাস যেগুলো আমরা নিচ্ছি, সেই লাইভ ক্লাসের লিংক কিন্তু আমরা আমাদের সাইটে কিন্তু আপলোড করেছি, তোমরা এই জায়গা থেকে তোমরা জয়েন করতে পারবা। কথা কি বুঝতে পেরেছো আমার? তাহলে আমাদের এই আমি পরশু দিন একটা মানে ই দিয়েছিলাম তোমার হচ্ছে পরশু দিন আমি একটা না ভিডিও তো দিয়েছি অনেকগুলো, কালকের ক্লাস পরশু দিনের ক্লাসও লিংক দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখতে পারবা। আজকে এই ক্লাসটা এডিট করার পরে কালকে আমরা লিংক দিয়ে দেবো, ওখানে সর্বোচ্চ 7 দিনের ক্লাস ওখানে সংরক্ষিত থাকবে। এবং আমি একটা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম ইকেয়ার সাইটের মাধ্যমে, তোমরা কিন্তু হোমওয়ার্ক একজনও পাঠাও নাই, অন্তত পক্ষে এই 7 জন তো পাঠাতে পারতা। আমি আজকে ইকেয়ারে তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেবো, গাণিতিক সমস্যা, তুমি অবশ্যই হোমওয়ার্ক করে ওখানে সাবমিট করতে পারবা। কিভাবে সাবমিট করব স্যার? সাবমিট, ছবি তুলে সাবমিট করতে পারবে, ওখানে ক্যামেরা আছে, ওইখানে ওই জায়গাতে ক্যামেরা আছে, ছবি তুলে তুমি যেটা হোমওয়ার্কটা করবা সেটা ছবি তুলে তুমি ওই সাইটে সেন্ড করতে পারবা, এবং এটা আমি নিজে দেখতে পারবো, কেমিস্ট্রি লিখে দিবা তাহলেই হবে। আচ্ছা স্যার। তাহলে তোমাদের যারা ক্লাসে জয়েন করতে পারো না তারা ভাবছো আমরা কিভাবে ক্লাস জয়েন করব, তাহলে তোমরা লিখবা প্রথমে সৃষ্টি, সরি ই কেয়ার লিখবা, ই ইকেয়ার ডট সৃষ্টি ডট ইডু, ইডিইউ ডট বিডি, এটা কিন্তু সব ছোট হাতে লিখতে হবে। লিয়া তোমাদের পাসওয়ার্ড হবে, তোমাদের ইউজার আইডি হবে ছোট হাতের ACR, দিয়া তোমার ক্লাস 10 এ পড়ো 10 লিখতে হবে, তোমার রোল লিখতে হবে, ধরো সৌরভ ঢুকবে 87 রোল, ওর আইডি ইউজার আইডি হবে ACR10 87, এবং তোমাদের পাসওয়ার্ড হবে 1 2 3 4 5 6, ঠিক আছে 1 2 3 4 5 6, এটা তোমাদের পাসওয়ার্ড, তোমরা তোমাদের পাসওয়ার্ড রিসেট করতে পারবা, তোমরা তোমরা আবার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবা, রিসেট না চেঞ্জ, চেঞ্জ করে নিতে পারবা, পরবর্তীতে নিজের মতো করে পাসওয়ার্ড লাগাই দিতে পারবা, ঠিক আছে? তোমরা তাহলে এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবা। আরো একটু কথা, আমাদের এটা কি মাস বলতো? আচ্ছা তোমরা বাবা আমাকে সালাম দাও, কে কে হাত তুলো তো? আচ্ছা ঠিক আছে, অনেকে হাত সালাম দেয়, আচ্ছা ভেরি গুড, যারা দাও তারা ভালো, আর যারা দাও না তারা অনেকে লজ্জাতেই দাও না, যে লজ্জা লাগে মনে হয় সালাম দিতে, কিন্তু আসলে কিন্তু এটা সালাম দেওয়ার বিষয়টা কোনো লজ্জার বিষয় না, তোমার উপর শান্তি বর্ষিত হোক। আমাদেরকে সালাম দেওয়ার অভ্যাস করতে হবে আমাদের নিজের বাবা মাকে, নিজের শিক্ষককে। ছাত্র যদি পাশ দিয়ে চলে যায় টিচারকে দেখে যদি সালাম না দেয় তাহলে একটা কেমন একটা লাগলো না, একটা আদবের মধ্যে পড়লো না এটা? অবশ্যই পিতা মাতা এবং শিক্ষককে অবশ্যই সালাম দেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে তোমাদের। আমি আশা করছি তোমরা আগামী মানে আজ থেকেই তোমাদের বাবা মাকে সালাম দেওয়ার অভ্যাস গড়ে তুলবা। তো ঠিক আছে, ক্লাসের টাইমও প্রায় কাছাকাছি হয়ে গেল, কোনো কোশ্চিন আছে তোমাদের আজকে লেকচারের উপরে? যদি কোনো সমস্যা থাকে তো বলো আমাকে, যে স্যার আজকে এই লেকচারের সমস্যা আছে। আগামী দিন আমরা পার্ট 6.3 এর রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক সমীকরণ পড়বো। স্যার যে হোমওয়ার্কের কথাটা বললেন ওটা আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ আইডিতে দিয়ে দিলে সমস্যা আছে? হোয়াটসঅ্যাপে দিতে পারবা, কিন্তু আমরা চাচ্ছি যে তুমি ই কেয়ারে দাও, ই কেয়ারটাকে ডেভেলপ করতে হবে না, ই কেয়ারে সব আছে গো, তোমরা শুধু একবার ঢুকো ওখানে, ই কেয়ারে রাজ্যের তথ্য থাকবে সব, এখানে আমারই ভিডিও ক্লাস কতগুলো দেওয়া আছে একটু সার্চ করে দেখো তোমরা, আমার নোট দাও আছে ওখানে কতগুলো দেখো, তোমরা একটু দেখো আগে শিখো। তো আজকের কোন সমস্যা আজকে আছে বলেন? না স্যার নাই। আচ্ছা তাহলে তোমাকে আমি ইকেয়ারে HW দিয়ে দিব, আর তোমরা যারা ইকেয়ারে HW করতে অভ্যস্ত না তাহলে তারাকে কি করব, আজকে যে গণিতটা করালাম সেই গণিতটাই তোমরা HW করে গ্রুপে পাঠাবা, আমি ইকেয়ারে দিব আলাদা HW,
ঠিক আছে, অতএব তোমরা সবাই ইকিয়ার ইনভলভ হও। তো ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।